দেখা একটি দর্শনীয় স্থানের বিবরণ দিয়ে বন্ধুর নিকট চিঠি লেখো। তাহলে ঠিকানা হচ্ছে যে যেখান থেকে পত্রটি লেখা হচ্ছে তার ঠিকানা হলো হাট বয়রা বরিশাল, তারিখ হলো 5/3/2014। সুপ্রিয় রবিন, তাহলে যেখানে সুপ্রিয় সুপ্রিয় রবিন, আমার প্রাণ ঢালা ভালোবাসা গ্রহণ করো, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, বেশ কিছুদিন হয় তোমার চিঠি পেয়েছি, তবে উত্তর দিতে একটু দেরি হলো, কারণ আমিও মা বাবার সাথে ঢাকা বেড়াতে গিয়েছিলাম। সেখান থেকে আমি বাবার সাথে দর্শনীয় স্থান জাতীয় স্মৃতিসৌধে বেড়াতে গিয়েছিলাম। এ দর্শনীয় স্থানটি দেখে আমার যে অভিজ্ঞতা হয়েছে তার বর্ণনা তোমাকে দিচ্ছি। আমাদের জাতীয় স্মৃতিসৌধ ঢাকার উত্তর পশ্চিমে সাভারের নবীনগরে অবস্থিত। এটা ঢাকা থেকে 33 কিলোমিটার দূরে অবস্থিত। বাংলার স্বাধীনতা আন্দোলনের 7টি পর্যায়কে তাৎপর্যমণ্ডিত করে 7টি মিনারের মাধ্যমে স্মৃতিস্তম্ভটিকে গড়ে তোলা হয়েছে। 150 ফুট উঁচু এ স্তম্ভটি স্মৃতিসৌধ প্রাঙ্গণের মূল কেন্দ্রবিন্দুতে অবস্থিত। এখানে একটি মনোরম বাগান রয়েছে এবং সঙ্গে রয়েছে একটি কৃত্রিম হ্রদ ও সাঁকো। এ সৌধটি যে কত নয়নভিরাম তা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা যায় না। এখানে এসে দাঁড়ালে মনে পড়ে শহীদদের কথা, তাদের মহান আত্মত্যাগের কথা। এটি আমাদের জাতীয় জীবনে প্রেরণার উৎস। আজ এখানেই শেষ করলাম, আবারও তোমাকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা। ইতি তোমার বন্ধু কালাম। এরপর ডাকটিকিট, ডাকটিকিটে প্রেরকের নাম, প্রাপকের নাম। প্রেরকের নাম হচ্ছে কালাম, ঠিকানা হাট বয়রা বরিশাল, আর প্রাপক মানে যার কাছে চিঠিটি যাবে, চিঠি যাবে হচ্ছে রবিনের কাছে, গ্রাম ও ডাকঘর মনিহার, জেলা ভোলা।